ডাক্তি ডাক্তি বলংনি মাইনকুথনী ফিয়কজাং ইংথং হই খরংটি সালাইকে ফারসালো চাকমগান আমসাইনি আসাম আগরতলা লাহার কতর কাশুলাইকা 29 নং কৃষ্ণপুর কনস্টিটিউন্সি আমসাইনি লুকুর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী অর্ডার দিছে সবচেয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের বড় অফিসার হরমনাগি ফাইকেন বলংনি মায়ুনি কিরিমাও কলাইজা কৃষ্ণপুর আমসাইনি লুকুরক অংখরা গেগেব হরনগনি ফাতার কিরিমা কাইসন বলংনি মায়ুনি ইয়াগো চপ্রবজাকনানি তালব্রুম কামিও ফাই সবাই সুক্রুব খায়ু খরকসে খরকসানি তংথাইনক ফিয়া বাহাস্তে হাবানি বুখাক্তে গ্রী মূসা সাকথারমু হরব্রুম কামিও হাবুই চপ্রবু বলংনি মায়ুং গথং বুফুরো কাকলাংসিনাই মায়ুনি জঙ্জাল আবনো দুই গ্রী কেবুনি থানী নামমানী ফিরকমু ফিয়া বাহাজে হাবাংনি বাকাকদৈব গরৈ মুংসা সাকথারমুং আবন বাগেতে মুংসা লামানো হরজাগিয়া অঙ্গৈ ডাক্তি ডাক্তি বলংনি মায়ং গথংরমনি ইয়াকনি ফিয়কজাংনা নিংথং হনৈ খরাংটি সালায়ৈ ফাশালো সাকমাগার আমসানি আসাম আগরতলা লাহার কতর কাশুলাইখা 29 নং কৃষ্ণপুর কনস্টিটিউন্সি আমসানি লুকুরক আবাই খাংনি বাকাকন গসাউই টংনানি নাংখা গবাং বাইকতে মালখুংরক কুসৌ জমারক ফাই বরক রুফাইসাক ইয়াকি রাজাগলাক বরনি লহার কাসমু হই সাই খারকা কৃষ্ণপুর আমসাইনি লুকুরক স্থানীয় বিধায়ক যিনি আছেন জানেন ব্যাপারটা তাহলে এখন পর্যন্ত কি কি অ্যাকশন নিছে মানে আপনার বিধানসভার এটা কোন বিধানসভা কৃষ্ণপুর কিসের সমস্যা আপনার কতদিন যাবত আপনার সমস্যা বনদপ্তর কি কইছে আপনার বিধায়ক কি কইছে কি কইছে আইছেনই তাইনে পাইথাগো লাহার কাসুজাকমানী ককতমা মানখেন লাহার কাসুজাকমানী থাইও ফাই সক পাইকা মন্ত্রী বিকাশ দেববর্মা আবনিয়াগলো ডাক্তিন বরকনি জঙ্জাল রগ্ন সকমরি রাজাকনাই হিনৈ কক্রুমানী বাই ইয়াকারি রাজাকা লাহার কাসুমুং বহুত দুঃখের বিষয় আমি গতকাল রাতে শুনেছি তার জন্য আমি আজকে সকালে এসেছি সকাল 8টার মধ্যেই ভোরবেলায় আমি এসেছি আমি ডিএফওর সঙ্গে কথা বলেছি এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে দুটো হাতি আছে একটা সিঙ্গেল হাতি এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর গতকাল রাত্রে ভাঙচুর করেছে ভোট ফ্যামিলি ভাঙচুর করেছে আমি দেখছি নিজে সব বাড়িঘরে আমি গিয়েছি এটার জন্য সলিউশন ডিএফও সাহেব ওই সিঙ্গেল হাতি দেয় রিকভারি করার জন্য রেস্কিউ করার জন্য এটাকে ধরে আমরা মঙ্গিয়া কামিতে ধরে রেস্কিউ করব আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি ডিপিআরও করেছে প্রপোজালও বানিয়েছে 10 কোটি টাকার প্রপোজাল বানিয়েছে তার কাটা বেড়া দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি শেষ করার জন্য এই সমস্যা সারাতে পারা সমস্যা নয় এই সমস্যা আমার বিধানসভার সমস্যা
এই বিধানসভার লোকগুলি আমাকে বুথ দিয়েছে, এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা। তার জন্য আমি ক্যাবিনেটের পর্যন্ত উঠিয়েছি, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য। আমার সঙ্গে সঙ্গে পিসিসিএফকে দেখে আমাকে বলেছে, পিসিসিএফ বলে সঙ্গে সঙ্গে আমরা মিটিং করেছি এখানে ডিভিশনাল লেভেলে, আমার সাব ডিভিশন অফিসার, তারপরে আমার ডিএম সাহেব, সব অফিসারকে নিয়ে আমরা মিটিং করিয়েছি। তার জন্য সলিউশন হবে ইদানিং, আর বেশি দিন লাগবে না, সলিউশন হবে। ডিপিআর তৈরি হয়েছে, এটা তার কাটা বেড়া দেওয়া হবে, এই সিঙ্গেল হাতিকে আমরা তাড়াতাড়ি রিকভারি করব। স্যার আরেকটা বিষয়, যে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে হাতির গলায় রেডিও কলার লাগানো হবে, কিন্তু সেই রেডিও কলারগুলো দেখতে পেলাম যে মহকুমা বন আধিকারিকের কার্যালয়ে পড়ে আছে অকেজো অবস্থায়। তো এটা তো মানে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ এক প্রকার, লক্ষ লক্ষ টাকার একটা প্রজেক্ট হয়েছে। না না, সব হাতি থেকে রেডিও কলার লাগাতে পারে নাই, শুধু সিঙ্গেল হাতিকে লাগাতে পেরেছে, কিন্তু এই রেডিও কলার দিয়ে কোনো কিছু হচ্ছে না। বিকল্প আমরা চেষ্টা করছি এই সিঙ্গেল হাতি যেটা ক্ষতি করছে এটার রিকভারি করার জন্য। তেলেমুরা নিশিমি হিরণমণি কোক থুম চিনি খরাং।